আবারও অনলাইন পরীক্ষা দাবিতে বিক্ষোভ, সেই ছবি তুলে ধরবো আপনাদের সামনে। কলেজ স্ট্রিটে বিশ্ববিদ্যালয়ের সামনে ছাত্রছাত্রীদের বিক্ষোভ, সেই ছবি দেখতে পাচ্ছেন। মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখছে পুলিশ বাহিনী, এবং সেই ছবি দেখতে পাচ্ছেন। গত কয়েকদিন ধরেই আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা বারবার অনলাইন পরীক্ষার দাবিতে প্রতিবাদে সরব হয়েছে। সোমবার সকালেও দেখা যাচ্ছে সেই একই ছবি, কলেজ স্ট্রিটে বিশ্ববিদ্যালয়ের সামনে পড়ুয়াদের বিক্ষোভ, অনলাইন পরীক্ষার দাবিতে বিক্ষোভ। বিভিন্ন কলেজ থেকে আসা ছাত্রছাত্রীরা বিক্ষোভ মিছিলে সামিল হয়েছেন কলেজ স্ট্রিটে, এবং এই বিক্ষোভের জেরে মেডিকেল কলেজ থেকে শ্যামবাজারগামী রাস্তা সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে রয়েছে। কথা বলবো প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। দুর্গাদাস, আমরা সম্প্রতি দেখিয়েছি যে বিশ্ববিদ্যালয়ের সিঙ্গিত সিন্ডিকেট থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে পরীক্ষা অফলাইনেই হবে, কিন্তু তারপরও কিন্তু আবারও দেখা যাচ্ছে যে অনলাইন পরীক্ষার দাবিতে কিন্তু ক্রমাগত বিক্ষোভ চলছে এই পড়ুয়াদের। কি পরিস্থিতি এই মুহূর্তে কলেজ স্ট্রিটে দুর্গাদাস? দেখো, এই অনলাইন পরীক্ষার দাবিতে কলেজ স্ট্রিট চত্বর বিগত বেশ কিছুদিন ধরেই কিন্তু বেশ উত্তপ্ত। তার কারণ হচ্ছে প্রায় প্রতিদিনই দেখা যাচ্ছে যে কলকাতা ইউনিভার্সিটির গেটের সামনে এই যারা কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা করে তারা কিন্তু একটা ক্ষোভ বিক্ষোভ, তাদের একটা দাবি রয়েছে যে অনলাইন তাদেরকে পরীক্ষা দিতে হবে। কারণ তাদের যুক্তি হচ্ছে যেখানে কলকাতা ইউনিভার্সিটির বা নিজেদের সিদ্ধান্তে অনর রয়েছে যে সেখানে অফলাইন পরীক্ষা দিতে হবে, কিন্তু দেখা যাচ্ছে তাদের মতে যে অন্যান্য যে সমস্ত ইউনিভার্সিটি রয়েছে তারা কিন্তু প্রত্যেকেই প্রায় বলে দিয়েছে যে সেখানে অনলাইন পরীক্ষা নেবে। তাই একই শিক্ষাবর্ষে যদি অন্যান্য যে সমস্ত ইউনিভার্সিটি রয়েছে তারা যদি অনলাইন পরীক্ষা দেয়, সেক্ষেত্রে তার পাশাপাশি দাঁড়িয়ে কলকাতা ইউনিভার্সিটি আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তারা অফলাইন পরীক্ষা দিলে রেজাল্টের তারতম্য হতে পারে বলে তারা মনে করছে, এবং এই আশঙ্কা থেকেই কিন্তু তারাও মনে চাইছে যে অন্যান্য ইউনিভার্সিটির মতোই কলকাতা ইউনিভার্সিটিও অনলাইন পরীক্ষা নেই। আর তাদের আরো একটা দাবি রয়েছে বা একটা অভিযোগ রয়েছে যে একটি সাবজেক্টকে কমপ্লিট করতে যে পরিমাণে দিন ক্লাস নেওয়ার দরকার ছিল সেই ক্লাস কিন্তু প্রায় অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে সেই কলেজগুলো কমপ্লিট করতে পারেনি, ফলে তাদের কোর্স তো কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি। এইরকম জায়গা থেকে অফলাইন পরীক্ষা থেকে অনলাইন পরীক্ষা তাদের জন্য সুইটেবল বলে মনে করছে, এবং সেই দাবিতেই কিন্তু তারা অনার রয়েছে। অন্যদিকে কিন্তু কলকাতা ইউনিভার্সিটি তারা অফলাইন পরীক্ষার জন্য এখনো পর্যন্ত অনার রয়েছে। আজকে তারা শুধুমাত্র বিক্ষোভ দেখায়নি, তারা আজকে রাস্তা অবরোধ করেছে এবং সমগ্র কলেজ স্ট্রিট থেকে শুরু করে শ্যামবাজার পর্যন্ত পুরো রাস্তায় অবরোধ হয়ে রয়েছে। এবং আজকে ছাত্রছাত্রীদের সঙ্গে অনেক সময় অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের অভিভাবক, কিছু কিছু কলেজের প্রফেসর, তারাও আজকে এতে সামিল হয়েছে। ফলে দিন যত গড়াচ্ছে পরিস্থিতি কিন্তু আরো উত্তপ্ত হয়ে উঠছে। আগামী দিন কিন্তু মানুষ এটার দিকেই চেয়ে রয়েছে যে কলকাতা ইউনিভার্সিটি অন্যান্য ইউনিভার্সিটির মতো অফলাইনে রিজিড থাকে নাকি অনলাইনের দিকে তারা গমনীয় হয়। বেশ, অনেক ধন্যবাদ দুর্গাদাস, কথা বলছিলাম প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। অনলাইন পরীক্ষার দাবিতে বিক্ষোভ কলেজ স্ট্রিটে, বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ দেখাচ্ছে ছাত্রছাত্রীরা, সেই ছবি কলকাতা টিভিতে।